ফুটবলকে ব্যবহার করে যারা দুহাত ভরে কামিয়েছেন, হয়েছেন সংসদ সদস্য ও বিত্ত বৈভবের মালিক, সরকার পতনের পর তাদের কেউ আজ আত্মগোপনে, কেউ বা পালিয়েছেন দেশের বাইরে। গেল দেড় মাসেও সেই নাবিল মানিক মুহিদের দেখা মেলেনি ফুটবল ফেডারেশনে। তাদের অনুপস্থিতিতে অনেকটাই স্থবির বাফুফের দাপ্তরিক কার্যক্রম, এমনকি অনলাইনে টাকা জরুরি সভায়ও দেখা মেলেনি তাদের। যদিও সিদ্ধান্ত গ্রহণে কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। বাফুফের পরবর্তী নির্বাচনের বাকি আর মাত্র দেড় মাস, কিন্তু এই সময়টাতে রীতিমতো শুনশান নীরবতা ভবন প্রাঙ্গণে। অথচ এর আগের ইলেকশনগুলোতে ঠিক এই সময়টাতে রীতিমতো সরগরম থাকত দেশের ফুটবল অঙ্গন। 5 আগস্টের পর ভবনে আসছেন না সভাপতি, সহসভাপতি সহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাহলে কিভাবে চলছে দেশের ফুটবলের কার্যক্রম? গেল 16 বছরে এমন দৃশ্য চোখে পড়েনি ফুটবল পাড়ায়। গত দেড় মাসে কর্তাশূন্য ফুটবল ফেডারেশন, 5 আগস্ট সরকার পতনের পর থেকেই লাপাত্তা শীর্ষ কর্তাদের সবাই। এর মধ্যে সাবেক সরকারের এমপি ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি করেছেন পদত্যাগ। আত্মগোপনে আছেন সাবেক সরকারের আরেক এমপি ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও মহিউদ্দিন মহি। দুর্নীতির অভিযোগ নিয়ে বিদেশে আরেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, দেশে থাকলেও ফেডারেশনে আসা হয়নি সভাপতি কাজী সালাউদ্দিনের। 31 আগস্ট অনলাইনে করা জরুরি সভায়ও উপস্থিত ছিলেন না 3 সহসভাপতি নাবিল মানিক ও মহি, ছিলেন না অর্ধেকেরও বেশি নির্বাহী সদস্য। এইটা আসলে মানে আসছেন না, যদি আমি মানে এটা নিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না, ওভার দ্য ফোন তাদের সাথে দেখা করে আমরা অন্য সময়ও পরিচালিত করেছি, এখনও কিন্তু আমরা ওইভাবে কার্যক্রমগুলো পরিচালিত করছি। 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের পরবর্তী নির্বাচন। গুরুত্বপূর্ণ এই সময়ে শীর্ষ কর্তাদের অনুপস্থিতিতে অনেকটাই থমকে আছে ফেডারেশনের কার্যক্রম। সাধারণ সম্পাদক পদে খুব একটা অভিজ্ঞতা না থাকলেও অনেকটা নিরুপায় হয়েই ফেডারেশন চালাতে হচ্ছে ইমরান হোসেনকে। বাফুফের কার্যক্রম পরিচালনার জন্য বাফুফের সচিবালয়ই দায়িত্ব পালন করে সবসময়, যা আমরা সঠিকভাবে করে আসছি, যার প্রতিফলন আপনারা দেখবেন। আমরা বিভিন্ন ম্যাচ আয়োজন করা বলেন, বিভিন্ন মিটিং আয়োজন করা বলেন, আমাদের সার্বক্ষণিক যে কার্যক্রম আছে আমরা সব পরিচালিত করছি। মেয়াদের একেবারে শেষ সময়ে বর্তমান কমিটি, তাই পদত্যাগের আনুষ্ঠানিকতায় যাচ্ছেন না বিতর্কিত এই কর্তারা। পরপর 3টা রেগুলার মিটিংয়ে অনুপস্থিত থাকলে এটা নির্বাহী কমিটি তখন ডিসিশন নেবে। প্রশ্ন হচ্ছে যে ফুটবল তৈরি করেছে একজন সালাউদ্দিন সালাম মুর্শেদিদের, বাফুফের পদ আঁকড়ে রেখে ফুটবলকে আরও পিছিয়ে দেওয়ার দায় কি এড়াতে পারবেন এই কর্তারা? মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেট ফুটবল সহ আসলে বাঙালির আবেগের যে জায়গাগুলো ক্রীড়াঙ্গন, সেখানে আসলে যখন দুর্নীতি বা এই জাতীয় ব্যাপারের কথা ওঠে, প্যাথেটিক বিষয়টা আসলে, কারণ খেলার মাঠেই বাংলাদেশ চায় ফোকাস করতে এবং উন্নতি করতে। অবশ্যই গণঅভ্যুত্থান বিষয়টা তো আসলে সব সময় হয় না, এরকম যুগের পর যুগ একটা পার হয়ে যাওয়ার পরে হয়তো বা এরকম অবস্থাটা দাঁড়ায়। এবং আমার কাছে মনে হয় যে শুধু ক্রীড়াঙ্গনের প্রত্যেকটা সেক্টরই শুধু না, পুরো দেশেরই হয়তো বা একই আনসার্টেনিটি বিরাজ করছে সব জায়গা। হোপফুলি যে যে পদগুলো খালি হয়েছে সেগুলো খুব দ্রুতই সেগুলো আবার যাতে ভরা হয় এবং যোগ্য ব্যক্তিত্বদেরকে যাতে আনা হয়, তাহলে ক্রীড়ার ভালো হবে। আমরাও একেবারে দীর্ঘদিনের অনিয়ম বা অব্যবস্থাপনা কেটে উঠুক সেই প্রত্যাশা। পরবর্তী প্রসঙ্গে যাওয়া যাক, কোনো একনায়ক যেন আর তৈরি না হয় সেজন্য পরিবর্তন করা হবে বিসিবির গঠনতন্ত্রে, যেখানে সুযোগ রাখা হবে না 2 বারের বেশি একজনের সভাপতি হওয়ার। অবসর নেওয়ার আগে ক্রিকেটাররা জড়াতে পারবেন না রাজনীতিতেও, এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলছেন দ্রুতই প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আরও অনেক পদে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। তাহমিদ আহমেদ শুনেছেন তরুণ এই উপদেষ্টার কথা। আজ রয়েছে শেষ পর্ব। যেই কনস্টিটিউশনটা আসলে এরকম একজন একনায়কতান্ত্রিক, যেটা আমাদের দেশেও ছিল, সেটা ক্রিকেট বোর্ডেও ছিল, ব্যবস্থা তৈরি করেছে, সেই কনস্টিটিউশনটাকে পরিবর্তন করতে হবে, সেটাকে পুনর্লিখন করতে হবে, এই সাজেশনটা আমার ছিল এবং তারা সেখানে কাজ করতে যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছেন। স্পেসিফিক কোনো জায়গায় বলেছেন যে পরিবর্তন দরকার, যেমন 2 টার্ম, সভাপতি 2 টার্মের বেশি না হওয়াই ভালো, এটা অবশ্যই ওনারা বিবেচনা করবেন ওনাদের মতো করে। ক্রিকেটারদের রাজনীতি তো আমরা দেখতে পাচ্ছিলাম, নিশ্চয়ই সেটারও একটা কাঠামো থাকা উচিত। যে কেউ অবসরের পর যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু সার্ভিসে থাকলে
খেলাটাও একটা সার্ভিস, যেহেতু একটা চুক্তির ভিত্তিতে যে কোনো খেলোয়াড় খেলে, তো সেক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা বিসিবি সিদ্ধান্ত নেবে এবং এনএসসি থেকে হয়তো আমরা একটা গাইডলাইনের ব্যাপারে ভাববো আর এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কীভাবে এটা করা যায় যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি না হয়। এবং কিছু বিতর্কিত ব্যাপার আছে, বিতর্কিত কিছু ব্যবসার সাথে জড়িত হওয়ার অভিযোগ আমরা এটাকে পেয়েছি এবং সেগুলোর বাস্তবতা সত্যতা কতটুকু সেগুলো খতিয়ে দেখার বিষয় আছে এবং তার ভিত্তিতেই একটা সিদ্ধান্তের দিকে যাওয়া হবে। এই সিওর নিচে কোনো জিএম নেই বিসিবিতে, এজিএম তৈরি করা হয়নি, কোনো পদ নাই কিন্তু এরপরে আর, মানে এই ইভেন আমাদের যে সিএফওর কথা বলা হয়, চিফ ফিনান্সিয়াল অফিসার, বিসিবির পার বছর ট্রানজ্যাকশন 500 কোটি টাকার উপরে, কোনো সিএফও নেই, যিনি সিএফওর দায়িত্ব পালন করেন উনি ঠিক ম্যানেজারও না। ইনস্টিটিউশনাল মেমোরির একটা ব্যাপার আছে, নতুন কেউ এসেই কতটুকু কাজ করতে পারবে, কারণ বা নতুন কাউকে আনার ক্ষেত্রে তাকে ওই হোমওয়ার্কটা করার সময় দিয়ে একই সাথে সবগুলো ব্যাপার বিবেচনায় তিনি কাজ করছেন এবং আমি আমার জায়গা থেকে অবশ্যই পরামর্শ দিব খুব দ্রুত এই বিষয়গুলো যেন দেখা হয়। এবং একই সাথে তিনি তদন্ত শুরু করেছেন এবং অডিট, নতুন অডিট ফার্ম নিয়োগ দিচ্ছেন, কাজ করছেন, অতি দ্রুতই সেটা দৃশ্যমান হবে বলে আশা করছি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ভারত সফরের দল ঘোষণা করবে বিসিবি। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল ইতিমধ্যেই স্কোয়াড জমা দিয়েছে বিসিবির কাছে, নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক নিজেই। এদিকে বুধবার বাংলাদেশের টেস্ট স্কোয়াডকে বিশ্রাম দিয়েছিল বিসিবি, কেবল মাত্র টি-20 দলের ক্রিকেটার অনুশীলন করেছে মিরপুরে। বুধবার মিরপুরের হোম অফ ক্রিকেটের মূল মাঠে শুরুতেই রানিং করেছেন ক্রিকেটাররা, তবে এখানে সবাই জাতীয় দলের পুলের ক্রিকেটার নয়। মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার সহ টি-20 ফরম্যাটের পুলভুক্ত ক্রিকেটাররা রানিং করেছেন, বাকিরা এইচপির খেলোয়াড়। কিন্তু এদিন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজদের দেখা যায়নি মাঠে, কারণ পাকিস্তান জয় করে ফেরা টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল বুধবার। ভারত সফরে ভালো করার প্রত্যয় নিয়ে কঠোর অনুশীলন করছেন ক্রিকেটাররা, দিনে দুই ভাগে হচ্ছে ট্রেনিং সেশন। দুপুর পর্যন্ত অনুশীলন করে কিছুটা বিশ্রাম নিয়ে বিকেল থেকে দ্বিতীয় শিফটে ট্রেনিং করেছেন তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, জাকের আলী, শেখ মেহেদিরা। এদিকে ভারত সফরের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি, তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নিশ্চিত করেছেন দল জমা দিয়েছেন তারা বোর্ডের কাছে, সভাপতির অনুমোদনের পর জানিয়ে দেওয়া হবে স্কোয়াড। বিসিবি সংশ্লিষ্টরা বলছেন বৃহস্পতিবার ঘোষণা করা হবে দল। আমাদের টেস্ট টিম যাবে ভারতে, তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। এদিকে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে ফেরা টেস্ট স্কোয়াডের সাথে বৃহস্পতিবার দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মিরাজ, নাহিদ রানারা একসাথে ছাড়বেন বিসিবি। কেবলমাত্র কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে থাকা সাকিব আল হাসান মিস করবেন এই আয়োজন। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। স্টেডিয়াম ক্রীড়াবিদদের জন্য তৈরি করা হলেও এর প্রকৃত লাভবান ব্যবসায়ীরা হচ্ছে বলে দাবি করেছেন সাবেক এনএসসি পরিচালক মহিউদ্দিন আহমেদ। জানান, স্টেডিয়ামকে কেন্দ্র করে এমন দোকান বাণিজ্য পৃথিবীর আর কোথাও নেই, টয়লেটের জায়গায়ও দোকানের কবল থেকে রক্ষা পাচ্ছে না। এদিকে উন্নয়নের নামে ভারী লোহার ফ্রেম ব্যবহার করে গ্যালারি ছাউনির নির্মাণ কতটুকু নিরাপদ হবে দর্শকদের জন্য, এমন প্রশ্নও রাখেন মহিউদ্দিন। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে সংস্কার কার্যক্রম। এই উন্নয়ন যজ্ঞে অ্যাথলেটিক্স ট্র্যাক বসানো সহ প্রেস বক্স, ফ্লাডলাইট প্রতিস্থাপন আছে তালিকায়। কয়েক দফা পিছিয়ে চলতি বছরের শেষে স্টেডিয়াম প্রস্তুত হবে বলে আশা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়ামের গ্যালারিতে কৃত্রিম ছাউনি বসানো নিয়ে উঠছে প্রশ্ন। 1996 সালে যে পিলারগুলো ভেঙে নতুন করে গ্যালারি তৈরির পরামর্শ দিয়েছিল এনএসসি, সে পিলার লাগোয়া ভারী লোহার ফ্রেম স্থাপন কতটুকু নিরাপদ হবে এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক মহিউদ্দিন আহমেদ। এই পিলার এগুলি করা হয়েছে 77-78 এই তিনতলা করা হয়েছে, তখনকার পিলার আজ থেকে 46 বছর আগের করা। এই পিলারটা এই লোড নেওয়ার জন্য তো করা হয় না, এখন উপরে 15 ফিট উপর থেকে 100-100 টন
স্টিলের ফ্রেম বসাইতেছে, ঢাকনা দিতেছে, তো এই ঢাকনা দিয়ে তো লাভ নাই, এখানে তো দর্শক হয় না। গত 30 বছরে ওই 3,000 দর্শক হয়নি কোনো খেলায়। এনএসসির দোকান বাণিজ্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন এই সাবেক পরিচালক। বিশ্বের কোথাও এমন নজির নেই বলে জানান তিনি। এমনকি একটা সময় গ্যালারির প্রবেশ গেটে নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা থাকলেও এখন তা দোকানে রূপান্তরিত হয়েছে বলে দাবি মহিউদ্দিনের। আক্ষরিক অর্থে খেলাধুলার জন্য স্টেডিয়াম তৈরি করা হলেও প্রকৃত লাভবান ব্যবসায়ীরা হচ্ছেন বলে মনে করেন তিনি। এই যে নিচে দোকান, এদের ব্যবসায়ীদের সুবিধার জন্য, এটা একটা হাট বাজারের মতো পৃথিবীর কোথাও কোনো দোকানে কোনো স্টেডিয়াম 98-এ আবার এটা রিনোভেশন করা হয়েছে, কয়েক কোটি টাকা খরচ করে, শত কোটি টাকার উপরে, তারপরে আবার এটার উপরে ছাউনি দেওয়া। এক এক সময় এক বুদ্ধি আসে। আসল জিনিস যে বাথরুম এই দোকান দিয়ে দিচ্ছে সেটির দিকে কোনো খেয়াল নেই। আমাদের এনএসসিও খেয়াল করে না, মন্ত্রণালয় করে না। কেবল উন্নয়নের কথা বলে শত কোটি টাকা খরচ করা হলেও আদৌ দেশে ক্রীড়াঙ্গন কতটুকু লাভবান হবে তা নিয়ে আছে সন্দেহ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার বিসিবির পরিচালক পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। 2012 সালে বোর্ডে আসার পর প্রায় এক যুগ পরিচালকের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অধিনায়ক। সবশেষ দায়িত্বে ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের। তার আমলে 2020 সালে বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। তবে বয়সভিত্তিক ক্রিকেটে সুনাম কুড়ানোর পাশাপাশি বিভিন্ন বিষয় বিতর্কের মুখেও পড়তে হয়েছে সুজনকে। 2003 তো অন্যরকম হতে পারত, আসলে টু বি ভেরি অনেস্ট অন্যরকম হতে পারত, বাট আমি মনে করি যে তখন হয়তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না। রাওয়ালপিন্ডি থেকে মুলতান, 22 গজে লাল সবুজের জার্সিতে কিংবা ডাগ আউটে কোচ অথবা ম্যানেজারের ভূমিকায় বাংলাদেশ ক্রিকেটের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে খালেদ মাহমুদ সুজনের নাম। দীর্ঘ 11 বছর বোর্ড পরিচালক হিসেবে বিসিবির বিভিন্ন কমিটিতে কাজ করার পর হঠাৎই ইমেইলে পাঠালেন পদত্যাগ পত্র। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের 2012 সালের আহ্বায়ক কমিটি দিয়ে বিসিবির পরিচালক হন সুজন। এরপর 2013, 2017 ও 2021 টানা 3 মেয়াদে বিসিবি পরিচালক নির্বাচিত হয়ে আসছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। প্রায় এক যুগ ধরে বিচরণ করেছেন ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদে। 53 বছর বয়সী সুজন সবচেয়ে লম্বা সময় ধরে ছিলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে, সবশেষ ছিলেন এই পদেই। সঙ্গে পালন করেছেন ক্রিকেট অপারেশনসের সহসভাপতির ভূমিকাও। গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে সুজনের মেয়াদকালে বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ক্রিকেট টিম বিশ্বকাপে 19 একটা টিম চ্যাম্পিয়ন, সেটা নিয়ে কেউ কথা বলেনি। ওমেন্স টিম এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ কথা বলেনি, আমাদের 19 লাস্ট আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ সেটা নিয়ে কথা বলেনি। তা আমাদের সাকসেসগুলো নিয়ে কথা বলেনি, বাংলাদেশ কতগুলো সিরিজ জিতেছে হোম অ্যান্ড অ্যাওয়ে। বয়সভিত্তিক ক্রিকেটে খালেদ মাহমুদ সুজনের অবদান প্রশংসা কুড়িয়েছে বরাবরই। বিপরীতে পরিচালক থাকা অবস্থায় একই সাথে আবাহনী ক্লাবের কোচ, জাতীয় দলের ম্যানেজার হওয়া সহ নানা বিষয়ে বিতর্কের কমতি ছিল না তাকে ঘিরে। বিসিবির বিভিন্ন বিষয়ে সুজনের হস্তক্ষেপ নিয়েও ছিল বিতর্ক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাপনের পরিবর্তে সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। পরিচালক পদ থেকে সরে দাঁড়ান নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস কিংবা শফিউল আলম চৌধুরীরা। বিদায়ের সেই মিছিলে এবার যোগ দিলেন খালেদ মাহমুদ সুজনও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।